অনেক জিনিস আছে। তো মাছ মাংস আছে, গার্লিক চিকেন পাপিয়া বানাইনি, আমি বানিয়েছি, আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল, এখানে আছে শুক্তো যেটা পাপিয়া বানিয়েছে, আছে আলুর দম। এটা সহজ আছে, কোনটা সহজ দিই এটা, আচ্ছা ঢেলে নি তারপর দেখছি, এর উপরে চাপা দিয়ে দে, হয়েছে? হ্যাঁ, এটা চামচ দেখা যাক বাবা। আলু, আলুর দম হেভি লাগে কিন্তু বল, একদম নরম আলুটা, সবজি সব ঢেলে নিলাম, দারুণ খেতে। মাছকে সব খেতে হবে, দুটো একটা খাও। আমাকে বেশি ভাত দিয়েছিস? না না, মাছটা টেস্ট আছে তাই না? বাটা মাছ গিদবে, দেখ তোর মা আমাকে অনেক ভাত দিয়েছে, এত ভাত দিয়েছে। তোর টেনশন হচ্ছে মামাকে পানিশমেন্ট দেবে বলে? তোর মামাকে আমি হেল্প করছি, এটা নিতে তো টাইম লাগতো, বল কত হেল্প করলাম, পুরোটা ভাত তো কত, ওকে ভাত দিতে বললে আমাকে এক গাদা ভাত, ওর টেনশন নয়, আম্মা আমি জিতবে চিন্তা করিস না, নাক দিয়ে মুখ দিয়ে। যাবে না এখন, সবগুলোই ওরকম, তুই দেখ, ওই যে হাড়ে ইঞ্জেকশন দেয়নি, লেগ একটাই ছিল, সব
যা বানি জিতে গেল। পুচু শুয়ে পড়লে হবে, তুমি ডাঁটা খাওনি? না, পুচু শুনে তখন আমার এখান থেকে ডাঁটছিল, ওই জন্য ওর জন্য রেখেছি। এটা খাবো না, মাংসগুলো যদি হাড় মাংস হতো আরো তাড়াতাড়ি খাওয়া যেত। হয়ে গেছে মানে, আর পারছি না খেতে, আমি বেশি তো খাই। আর বড়টাই দাও না, এইটা নাও, পানিশমেন্ট নিয়ে দরকার। ও এটা কি দিচ্ছ? লঙ্কা খাইয়েছিল আজকে, মিষ্টি। হ্যাঁ, ওটা ওইটা ওটাও খেয়ে দেখো না, সে নুন দিয়ে। আর নাই আহারে খেতে পারে না কিছু না দি, একটা দাঁড়া, একটা ওই নকুল দান নে, লেগেছে নকুল দান? খাবো না, তাহলে তো পানি না, তুই নে নকুল দান, খাই না, খাই না, এটা পুরো নয়টা ইঁদুর চলে ছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার বাই বাই বাই। হালাচ্ছে, বললাম একটা নকুল দানা তো খাওয়ান তো, তো জলটা। হ্যাঁ, আরে একটা নকুল দানা তো খা। নকুল দানা খাবে না, মরে যাবে তো।